নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন ধরে একটা হেডফোন কিনবো করে করছিলাম। সাধারণত ইয়ারফোন কিনবো না হেডফোন কিনবো সেই নিয়ে একটু কনফিউজ ছিলাম। আর এর আগের যে আমার ফোনটা ছিল সেটা হচ্ছে তোমার স্যামসং J7, যেটা আমি সাধারণত 2016 কি 17 সালে কিনেছিলাম। তা ফোনটা একটু সমস্যা দিচ্ছিল, এর জন্য আমি নতুন ফোন কিনেছি। আর তখন আর তোমার হেডফোন আমার কেনা হয়নি, তো এর জন্য আমার একটা হেডফোনের খুব দরকার ছিল। এখন অনেকদিন হলেই নতুন ফোন নিয়েছি কিন্তু হেডফোন তোমার কেনা ছিল না, তো এর জন্য আমার নতুন একটা হেডফোন কেনার খুব দরকার পড়েছে। তো এর আগে আমি যে হেডফোনটা ইউজ করতাম সেটা হচ্ছে তোমার সনির ওয়াইড হেডফোন, অনেক বছর ইউজ করলাম, সত্যি বলছি এখনও ভালো আছে। এর আগে আমি কখনো বোটের হেডফোন আমি ইউজ করিনি, ঠিক আছে, না হেডফোন ইউজ করেছি না আমি কোনো ইয়ারফোন ইউজ করেছি, তো বোটের আমি কোনো প্রোডাক্টই আমি ইউজ করিনি। তা তবে আমি এই প্রথম বোটের আমি একটা হেডফোন অর্ডার দিয়েছি। আমি কোনো টেক রিভিউয়ার নই, তবে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে আমি আমার হেডফোনটা অর্ডার দিয়েছিলাম, অর্ডার ডেলিভারি হয়ে গেছে। আনবক্সিং করে দেখি কী কী দিয়েছে, কী কী আছে, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগবে। তো আমি অর্ডার দিয়েছি এই হেডফোন বোট ইমোর্টাল IM-300। আমি এই হেডফোনটা অর্ডার দিয়েছি হোয়াইট কালারের, এছাড়া ব্ল্যাক কালারেরও পাওয়া যায়। এখানে বক্সের উপর কিছু ডিটেলস মেনশন করা আছে, তোমরা দেখতে পারো। ডুয়েল ইকুয়ালাইজার মোড, 3D স্পেশাল মোড, আরও অনেক কিছু। বক্সের পিছনেও স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে। এবার চঞ্চলদের আগে বক্সটা ওপেন করি। কোনো নতুন কোনো কিছু কিনলে না, সেটা ফোন হোক হেডফোন হোক যে কোনো কিছু নতুন কিনলে, ওফ, তার একটা আনন্দই আলাদা, এক্সাইটমেন্ট আলাদা। দেখে তো এক কথায় যেন ওয়াটাহাটি লাগছে বস। সাদা কালারটাই যেন আরো দারুণ লাগছে। আমি ব্ল্যাক কালার কিনিনি আমি বলতে পারবো না, কিন্তু সাদা কালারটায় সত্যি দারুণ দারুণ লাগছে। এবার দেখে নেওয়া যাক অ্যাসেসরিজ কী কী দিয়েছে। তো প্রথমেই যেটা বেরোলো সেটা হচ্ছে, এটা হচ্ছে বুম মাইক। এটা কোয়ালিটিটা কিন্তু সত্যি খুব ভালো বলেই মনে হচ্ছে। আর এছাড়া যেটা দিয়েছে দুটো, উফ, লাল কালারটায় এত সুন্দর লাগছে। এটা হচ্ছে তোমার Type-C to Type-A কেবল, ঠিক আছে। এটা তুমি তোমার ল্যাপটপ, তোমার PC-র সাথে তুমি কানেক্ট করতে পারবে সহজে। এটা কিন্তু দারুণ, কেবলের কোয়ালিটিটা ধরেই বোঝা যাচ্ছে যেন খুবই ভালো। আর এটা হচ্ছে তোমার Type-C to Type-C কেবল, এটা তোমার সাধারণত স্মার্টফোনের জন্য তুমি এটাই ব্যবহার করতে পারবে। সত্যিই ধরেই বোঝা যাচ্ছে কেবলের কোয়ালিটিটা কতটা ভালো, কতটা প্রিমিয়াম কোয়ালিটির কেবল। এছাড়া তোমার আর দিয়েছে হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার গাইড বুক। তুমি এখান থেকে তোমার যেগুলো জানার তুমি সেটা জেনে নিতে পারবে। আর এছাড়াও তোমার এই গাইড বুকের মধ্যে দিয়েছে কিন্তু পেছনে কিছু স্পেসিফিকেশনস, ঠিক আছে।
সত্যি আগে একটু কুইক লুক দেখে নাও, সাদার মধ্যে কিন্তু সত্যিই ভালো লাগছে, তার সাথে লাল কেবল একদম পারফেক্ট কালার। আর বন্ধুরা, এই যে হেডব্যান্ড রয়েছে এটা কিন্তু যথেষ্ট হার্ড বলবো না, আবার যথেষ্ট সফট বলবো না, ঠিকঠাক একদম পারফেক্ট, ঠিক আছে। আর এছাড়া তোমরা ওভারঅল দেখে নাও যে কীরকম লাগছে, এরপরে তোমাদের আরও কিছু দেখাচ্ছি। ওভারঅল এমনি তোমরা দেখে নাও যে কেমন লাগছে চারিদিক থেকে, যাতে যদি তোমরা কেনো তার আগে তুমি আমার ভিডিও থেকে একদম সম্পূর্ণভাবে ভালোভাবে যাতে দেখে নিতে পারো। আর এছাড়া তোমার যে কুশনস রয়েছে এটা যথেষ্ট সফট, খুব ভালো। এই বাটনের মাধ্যমে তোমরা RGB অফ অন করতে পারবে, আর এছাড়া তোমার মোড চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, গান শোনার জন্য, সিনেমা দেখার জন্য। আর এটা হচ্ছে সেকেন্ডারি মাইক, আর এটা হচ্ছে তোমার বুম মাইকের জন্য, ডিটাচেবল বুম মাইকের জন্য। আর এটা হচ্ছে টাইপ সি কেবল লাগানোর জন্য, আর এটা হচ্ছে তোমার ভলিউম আপ ডাউন কন্ট্রোল করার জন্য, এটা কিন্তু দারুণ। আর এটা হচ্ছে তোমার মাইকের সাউন্ড অফ অন করার জন্য, এই হচ্ছে বাটন। আর ওভারঅল দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে, আর অতটা ওয়েট না, ঠিক আছে, আমার হাত থেকে যতদূর বোঝা গেল কিন্তু অতটা নয়, ঠিক আছে। আর তুমি তোমার মতন অ্যাডজাস্ট করে তুমি হেডফোনটা পড়তে পারবে, ঠিক আছে। এছাড়া এই বুম মাইকটা তুমি এইভাবে অ্যাটাচ করতে পারবে, অ্যাটাচ করে তুমি তোমার গেম খেলতে পারবে। এছাড়া কল যখন আসবে না, তুমি এর সাথে কল রিসিভ করতে পারবে, কথা বলতে পারবে। খুব ভালো লেগেছে আমার এই বুম মাইকের কোয়ালিটিটা, সত্যি খুব ভালো কোয়ালিটি, ঠিক আছে। এরপর আসল জায়গায় চলে আসি, তোমাদের দেখাই এই টাইপ সি টু টাইপ সি, মানে ফোনে অ্যাটাচ করে নি, দেখতে পারবে RGBটা কিরকম লাগছে। যখনই আমি এই অ্যাটাচ করলাম, দেখো লাইট জ্বলে উঠলো, ঠিক আছে। তুমি যখনই ফোনের সাথে কানেক্ট করবে অটোমেটিক্যালি এখানে RGB তোমার জ্বলে উঠবে, ঠিক আছে। লাইট অফ করে তোমাদের একটু দেখিয়ে দিই। উফ, সত্যিই বলছি দারুণ লাগছে। জানি না তোমাদের কতটা কি দেখতে পাচ্ছ, তোমরা কি বুঝতে পারছো, কিন্তু সত্যি সামনে থেকে একটা অসাধারণ লাগছে। কিন্তু RGB-র কালারটা এত সুন্দর লাগছে, আর যথেষ্ট ব্রাইট, ঠিক আছে, যথেষ্ট ব্রাইট। যদি তুমি গেম খেলো আর যদি তোমার ঘর একটু অন্ধকার করে এই হেডফোনটা লাগিয়ে RGB অন করে খেলো, দারুণ, সত্যিই বলছি অসাধারণ লাগবে। কিন্তু পার্সোনালি আমার এই হেডফোনের RGBটা খুব পছন্দ হয়েছে। এবার লাইটটা অন করে নিই। আর এই বাটনের মাধ্যমেই তুমি কিন্তু এই RGB আবার অফ করে দিতে পারো, ঠিক আছে। অফ করে দিলে আবার যদি ইচ্ছা হয় তুমি আবার এই বাটনটা প্রেস করে রাখলে, তখনই আবার সাথে সাথে তোমার RGBটা অন হয়ে যাবে, ঠিক আছে। এই হেডফোনে দু ধরনের মোড দিয়েছে, সেটা হচ্ছে 3D স্পেশাল মোড, আরেকটা হচ্ছে মিউজিক মোড, ঠিক আছে। একবার প্রেস করবে তুমি 3D মোডে চলে যাবে, আরেকবার প্রেস করবে তুমি মিউজিক মোডে চলে যাবে। তো তোমাদেরকে আমি শেয়ার করছি কোন মোডে কিরকম কিরকম লাগছে। তো আমি এটাই গান শুনছি মিউজিক মোডে, মিউজিক মোডে কিন্তু দারুণ সাউন্ড আসছে, ঠিক আছে, ভালো সাউন্ড আসছে, একদম ঠিকঠাক। এরপরে চলে যাই যেটা 3D স্পেশাল মোডে, এই মোডে কিন্তু সাউন্ড একটু বুস্ট হচ্ছে, দারুণ লাগছে, একটা সাউন্ডিং সাউন্ড পাওয়া যাচ্ছে, ভালো লাগছে কিন্তু। তো বন্ধুরা, ওভারঅল 2000 টাকার মধ্যে বোটের এই ইমর্টাল IM 300 সত্যি একটা পারফেক্ট হেডফোন, সেটা
8 GB সহকারে গেমিং এর জন্যই হোক, সিনেমা দেখার জন্যই হোক, বা তোমার গান শোনার জন্যই হোক। আমার পার্সোনালি এই হেডফোনটা সত্যিই ভালো লেগেছে, তোমরা কিনতে চাইলে কিনতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, হাসি খুশি থাকো, আনন্দে থাকো।